बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हमें मोहम्मद हारून रशीद सहकारी शिक्षक दौलत हुसैन सरकारी उच्च विद्यालय। आशा करी तुम्हारा भलो आसो एवं मोबाइल सेट बा टीवी सेटर सम्मुखे आसो। आज हमें सप्तम श्रेणी पंचम अध्याय बीज गणित ऊपर एक क्लास नेब। तुम्हारा मनोयोग सहकारे लक्ष्य करो। এখানে আমার উৎপাদক প্রথম অঙ্কটা আছে উৎপাদক। উৎপাদক হলো কোনো বৃহৎ সংখ্যা বা সমীকরণকে ছোট ছোট সংখ্যা অথবা সমীকরণের আকারে প্রকাশ করার নাম হলো উৎপাদক। আজকে আমার প্রথম যে উৎপাদক সমীকরণ আছে টু বি ডি মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু সি এ, এই সমীকরণটাকে আমার কাজের সুবিধার্থে আমরা সাজাইয়া রাখবো। বি স্কোয়ার প্লাস टू बी डी प्लस डी स्क्वायर माइनस आसे ए स्क्वायर प्लस आसे टू ए सी माइनस आसे सी स्क्वायर। यही जगह देखो ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर सूत्र हो तो यह ए हलो बी प्लस बी हलो डी होल स्क्वायर एन तो एक माइनस चिन्ह कम ए स्क्वायर माइनस टू ए सी प्लस एर सी स्क्वायर এখন এটা হয়েছে বি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস এটা হয়েছে এ মাইনাস সি হোল স্কোয়ার। এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, আবার এটার মনে মনে এ ভাবলে এটার মনে মনে বি ভাবলে আমার সূত্র দ্বারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। তাদের আমি সাজাই লিখলে প্রথমে এ প্লাস অফ বি প্লাস অফ ডি মাইনাস সি ইন্টু তারপরে প্রথমে বি প্লাস সি প্লাস এ ডি মাইনাস এ, এই হলো আমার এই সমীকরণটাকে উৎপাদক বিশ্লেষণ। তার পরবর্তী পর্যায়ে আছে আমাদের একটা এম প্লাস ওয়ান বাই এম ইজ টু টু হলে প্রমাণ করতে হয়েছে এম টু দা ফোর প্লাস ওয়ান বাই এম টু দা ফোর ইজ ইকুয়াল টু টু। তোমরা ভালো করে লক্ষ্য করো আমার সত্যটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু টু, আর প্রমাণ করতে হবে এম টু দা ফোর প্লাস ওয়ান বাই এম টু দা ফোর ইজ ইকুয়াল টু টু। তাহলে আমরা সুতরাং প্রথম বাম পক্ষ লিখব, বাম পক্ষ ইজুয়াল টু এম টু দার ফোর প্লাস ওয়ান বাই এম টু দার ফোর, এটাকে কাজ করে ডাইন পক্ষ আছে টু, আমরা টু বানাবো। এখন দেখো এম স্কোয়ার হোল স্কোয়ার হলো এম টু দার ফোর ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার, তাইলে আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এলো এম স্কোয়ার বি এলো ওয়ান বাই এম স্কোয়ার এম স্কোয়ার এম স্কোয়ার কাটা। এটা আবার একটা সূত্র দাঁড়িয়েছে ব্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্যাকেট দেওয়া তারপর বাইরে স্কোয়ারটা পড়বে, তাহলে এটার মান আমার আছে টু, টুর একটা স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্যাকেট দেওয়া তারপর একটা স্কোয়ার এম টু হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো দুই দোকানের সাইড মাইনাস টু হোল স্কোয়ার, মাইনাস আছে টু মাইনাস আছে টু ইজ টু দুয়ের থেকে দুই বিয়োগ দিলে টু সাইড থেকে হোল স্কোয়ার মাইনাস টু। দুই দোকানে চার মাইনাস টু ফোর থেকে চার টু গেলে গিয়ে তাই টু, আমার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে টু অথবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এই বুঝতে আমরা অনলাইনের সেভেনের গণিত ক্লাস নিলাম। এই ধরনের আরও অঙ্ক আছে, তোমার বাড়িতে বসে বসে কাজ করবা আর কোথাও আটকে গেলে আমার এই অঙ্কটা দেখে সমাধান করে নিবা নিজে নিজে। এইভাবে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।